নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আমাদের বিষয় হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডারের সমস্যা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। পেশেন্ট খুবই ছোট বাচ্চা ছেলে, বয়স 9 বছর। পেশেন্টের যে প্রবলেমটা ছিল আজ থেকে 5 মাস আগে সেটা ধরা পড়েছিল। ইউএসজি করে দেখা গেছিল যে গল ব্লাডার লুমেন কন্টেন্স স্লেজ মিক্সড উইথ মাইক্রোলিথ, গল ব্লাডারের মধ্যে সমস্যা ছিল এবং তার সঙ্গে সঙ্গে মেজেন্ট্রিতে লিম্ফ নোড রিঅ্যাক্টিভ লিম্ফ নোড পাওয়া গেছিলো, যেটার ডায়ামিটার ছিল প্রায় 12 মিলিমিটার। এই অবস্থায় পেশেন্ট পেটে ব্যথা এবং সঙ্গে তার যদি ব্লাড রিপোর্ট দেখা যায় তাহলে এসজিওটি, এসজিপিটি এগুলো সবই বেশি ছিল, এসজিওটি প্রায় 88 ছিল, তার মানে কম্পোজিশনেও প্রবলেম ছিল। এই সমস্যা নিয়ে পেশেন্ট আসে এবং তার ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, সমস্যা ছিল পেটে, হজম শক্তির অভাব ছিল, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে এবং আমার কাছে পেশেন্ট আসার আগেই তিনি অন্য ডাক্তারবাবুকে দেখিয়ে এই সমস্ত রিপোর্ট করেছিলেন। তারপর তার ট্রিটমেন্ট কিছু হয়েছিল বোধহয়, তারপরে উনি সব কমপ্লিট করে আমার কাছে এসেছিলেন লাস্ট ইউএসজি করার পরে। তারপর আমরা আজকে আবার ইউএসজি করে দেখলাম জিনিসগুলো সব সলভ হয়ে গেছে। কীরকম সলভ হয়েছে? যেরকম গলব্লাডারের মধ্যে যে প্রবলেমটা ছিল সেটা নেই, আর যে মেজেন্ট্রিতে যে লিম্ফ নোডটা ফুলেছিলো, যে রিঅ্যাক্টিভ লিম্ফ নোডটা বড় হয়ে গেছিলো সেটা নর্মাল সাইজে চলে এসেছে, 4 মিলিমিটারে চলে এসেছে, যেটা 12 মিলিমিটার ছিল। এখন ডাক্তারবাবুর, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর বক্তব্য, এখন পেশেন্ট নর্মাল হয়ে গেছে। আর যে এসজিওটিটা ছিল 88, সেটা এখনও একটু হাই আছে, 66 আছে, ওটা আর হয়তো মাসখানেকের ট্রিটমেন্টে সেটাও ঠিক হয়ে যাবে। নমস্কার, আমি তাপস কুমার মণ্ডল, আমার বাড়ি ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা। আমার ছেলে তীর্থ মণ্ডল, 9.5 বছর বয়স। এই হঠাৎ মার্চ মাসের দিকে তার জ্বর হতে শুরু করে, তারপরে বাড়িতে একটু হালকা ট্রিটমেন্ট করে দেখছি যে জ্বর যখন কমছে না তখন আমাদের ঠাকুরনগরে একজন প্রাইভেট ডাক্তার দেখাই, উনি কিছু ওষুধ দেন, কিন্তু জ্বর আপডাউন করছে। এমতো অবস্থায় আমি হসপিটালে নিয়ে গেলাম, ঠাকুরনগর যেটা আমাদের ছোটো হসপিটাল আছে ওখানে নিয়ে গেলাম, ওখানে ওরা অ্যাডমিশন করে নিল। কিন্তু একদিন দুদিন যায় কিন্তু সেই জ্বরের পরিস্থিতি আর কমে না, তখন ঠাকুরনগর হসপিটালতে রেফার করে দিল বনগাঁ হসপিটালে নিয়ে গেলাম। ওখানে আবারও পরীক্ষা নিরীক্ষা সব হলো, ঠাকুরনগর অনেকগুলো হয়েছিল পরীক্ষা, তারপরে বনগাঁ হসপিটালে পরীক্ষা করে দেখা গেল গল ব্লাডারে 0.3 mm একটা স্লাজ বলছে, আর হচ্ছে কি আপনার বলেছিল নাভির আশেপাশে কিছু গ্ল্যান্ড ফুলে গেছে, যেটা 12.2 mm পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তখন ডাক্তারবাবুরা, ওখানে যে মেডিসিনের ডাক্তার ছিল, শিশু বিশেষজ্ঞ, ওরা বারে বারে বলতে লাগলেন যে আপনারা একজন সার্জনের সঙ্গে যোগাযোগ করেন। তখন আমরা বনগাঁ হসপিটালে, যেটা সুপার স্পেশালিটি যে বিল্ডিংটা আছে, ওখানে সার্জন দেখালাম, কিন্তু ওখানকার সার্জন খুব একটা ভালো সিদ্ধান্ত দিলেন না। তারপরে আবার মেডিসিনে আসলাম, মেডিসিনে আসলে উনি বললেন যে আপনারা কলকাতার দিকে বা আপনাদের জানাশোনা যদি কোথাও থাকে তাহলে একজন ভালো সার্জনকে দেখান, উনি আপনাদের ভালো সাজেশন দিতে পারবে। তখন হ্যাঁ, সিস্টেমটা ছিল যে অপারেশনের দিকে হয়তো যেতে হতে পারে, যে গল ব্লাডারে স্লাজ বা স্টোনের পূর্ব মুহূর্ত এরকম কিছু সৃষ্টি হলে এটা সাধারণত মেডিসিনে মনে হয় ঠিক করা যায় না, ওনাদের একটা এরকম ধারণা ছিল। তখন আমি একটু বিমর্ষ হয়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, আর আমার ইচ্ছা ছিল না যে এই বাচ্চার আমি অপারেশনের দিকে যাব, এরকম ইচ্ছা আমার কখনোই ছিল না। ভিত্তি করে আমি খোঁজ করতে করতে আমি অশোকনগরে ডাক্তার অভিক ঘোষ, যেটাকে ঘোষ ফার্মেসি বলা হয়, সেইখানকার ঠিকানাটা পেলাম। আমি আর দেরি না করে এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ডাক্তার অভিক ঘোষ, আমি এখানে যোগাযোগ করে আমি আসলাম প্রথম দিন, আজ থেকে 1.5 মাস আগে। 1.5 মাস আগে এসে প্রথম ডাক্তারবাবুকে সব কিছু বললাম, ডাক্তারবাবু আমার সামনে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ডাক্তারবাবু বললেন যে এটা ঠিক হয়ে যাবে, তবে নাম হবে অ্যালোপ্যাথি ডাক্তারে। ডাক্তারবাবু ঠিক এই কথাটা বলেছিলেন যে আমি ঠিক করে দেবো, নাম হবে অ্যালোপ্যাথি ডাক্তারে, যাতে আমার কোনো সমস্যা নেই, আপনি অ্যালোপ্যাথি ডাক্তারই নাম করবেন, আমার নাম করার দরকার নেই। কিন্তু আমার ডাক্তারবাবুর কথা শুনে প্রথম আমার একটু কেমন লাগছিল, যে ডাক্তারবাবু এত জোর দিয়ে বললেন, যেটা অ্যালোপ্যাথি ডাক্তাররা বলছিলেন যে হয়তো অপারেশনের দিকে যাওয়া লাগতে পারে, এরকম কথা ওনারা বলেছিলেন। তারপরে আমি ওষুধ নিয়ে গেলাম গত 1.5 মাস আগে, তারপরে মাঝখানে আরও 2 বার ওষুধ নিলাম। গত পরশু দিন আমি আল্ট্রাসাউন্ড করালাম মনোরমা, যেটা রানাঘাট মনোরমা থেকে গত পরশু দিন আল্ট্রাসাউন্ড করিয়ে দেখলাম, আমাকে ডাক্তারবাবু দেখিয়ে দিলেন, দেখেন এই যে গল ব্লাডার পুরো ক্লিয়ার, তারপরে যেটা গ্ল্যান্ড ছিল ওই গ্ল্যান্ডগুলো সাধারণত থাকে,
কিন্তু ওটা 12.2 mm ছিল, এখন 4 mm এ চলে এসছে, এইটুকু এটা স্বাভাবিক রেঞ্জ, এখানে কোনো সমস্যা নেই। তা আমাকে ডাক্তার অভিক ঘোষ ডাক্তারবাবু উনি বলেছিলেন যে কমসে কম 2 থেকে 3 মাস লাগবে, কিন্তু দেখা গেল 1.5 মাসের মধ্যে এই স্ল্যাশটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, এখন একেবারে সম্পূর্ণ সুস্থ বলা যায়। বাচ্চা তো, বাচ্চাদের একটু তাড়াতাড়ি হোমিওপ্যাথি খুব ভালো ধরে, ধরে বলতে আমি বলবো ওদের রিয়াকশানটা খুব ভালো, যে কারণে হোমিওপ্যাথি ওষুধ দিলেও তার রিয়াকশানটা খুব ভালো পাওয়া যায়। বয়স্ক হলে সব কিছুরই একটু রিয়াকশান পেতে একটু লেট হয়, বাচ্চা বলে একটু ফাস্ট কাজ করেছে। তা আমাদের প্রেডিকশন ছিল 2 মাস বা 3 মাস, সেখানে আমরা 1.5 মাসে আমরা কাজ পেয়েছি। পেশেন্টও হ্যাপি। নমস্কার, ভালো থাকবেন।